হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শো। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর গতকালকে তো একটা গ্যাপ দিয়ে দিয়েছিলাম, তো যাই হোক আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগের সাথে। আর আজকাল আমার ভাইয়ের ঘর থেকে ব্লগ স্টার্ট করতে খুব ভালো লাগছে, এই জায়গাটা আমার খুব ভালো লেগে গেছে। তো যাই হোক আজকে সারাদিন কী করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এখন বেশি ভাবুক না করে চলো ব্লগটা স্টার্ট করি। তো আমি এখন যাচ্ছি নিচে খেয়ে দিয়ে এসে পড়তে বসবো, আর ভাই এখানে হচ্ছে এডিটিং করছে, ওর চ্যানেলে কিছু ভিডিও যাবে হয়তো। ও হ্যাঁ, তোমাদের বলে দিই যে আমার ভাইয়ের একটা চ্যানেল আছে, তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিবো। তোমাদের মধ্যে কেউ যদি গেমিং চ্যানেল পছন্দ করো তাহলে গিয়ে একবার চেক করে নিতে পারো, তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। ওয়াও, আজকে রান্না বান্না দেখো কি হচ্ছে এগুলো। ওয়াও, মাইটা কি চপ নাকি ভেজিটেবল চপ? ভেজিটেবল চপ আমাদের আগের ব্লগে বলছিলাম না যে আমার মা এরকম বুদ্ধি করে রান্না করে, শাকসবজি খাবি না, শাকসবজি দিয়ে একটা পকোড়া করে দিল, নে এবার খাবি না কেমন, মানে লোক সামলাবে না পকোড়াটা দেখে, বাট ভেতরে এমন শাকসবজি ভরা আছে, গাজর, ধনে পাতা, কী কী সব যেন দেখছি আমি, বিনস, ক্যাপসিকাম, কী কী সব দিয়েছে মা দেখো। আই থিঙ্ক ভালোই লাগবে খেতে। তো আমি লোক সামলাতে পারছি না, বুঝলে তো, আমি টেস্ট করার জন্য একবার পুরো। মাথা খারাপ হয়ে গেছে, তাই টেস্ট করছি। ওয়াও, মাই হেভি টেস্ট তো। এখনকার মতো পড়ে উঠেছি, বাড়িতে থাকলে যদিও মানে আরেকটু বসতাম, এখন অলরেডি 12:30 বেজে গেছে, তাড়াতাড়ি করে আবার স্নান করে খেয়ে দিয়ে বেরোতে হবে। তো বেরোবো বলতে টাউনে যাবো, তোমরা আই থিঙ্ক দেখেছো যে এর আগে আমি একবার কলেজের ড্রেসটা সেলাই করতে দিয়ে এসেছিলাম, যেটা এখন পর্যন্ত আনা হয়নি, আর মাকে দিয়েও আনানো হয়নি, তো ওটা 3 তারিখ দেওয়ার কথা ছিল, আর আজকে অলরেডি 10 তারিখ হয়ে গেল, তো ওটা মানে যাবো নিতে, আর প্লাস আমার কিছু খুচরা কাচরা কাজ আছে। তার মাঝে আবার তিয়াসা ফোন করেছিল, যদিও তিয়াসা সঙ্গীতার যাওয়ার কথা ছিল, তো তিয়াসা আবার ফোন করলো যে দিদি তুমি তো আসছোই টাউনে, তোমার তো কাজ আছে, তো তুমি তাহলে চলো তিনজন মিলে গিয়েই মানে সব কিনবো। কিনবো বলতে আমাদের গানের দলের সবার এখন ব্যাক টু ব্যাক বার্থডে চলছে, তোমরা আগের ব্লগে দেখেছো একজনের জন্মদিন, প্লাস কালকে একজনের আছে, আবার পরশু দিন একজনের আছে, তো তাদের জন্য কিছু কেনাকাটার ব্যাপার আছে, তো ওগুলোই কেনার আছে। তো এখন আর বেশি বকবক না করে তাড়াতাড়ি করে যাই আমি, স্নান করে রেডি রেডি হয়ে যাই, দেন আবার তোমাদের সাথে কথা হবে। হ্যাঁ, তুমি ভাত একটু বেশি দিয়ে দিয়েছো, তো যাই হোক আজকে আমাদের এই ভাত হয়েছে, পকোড়া আছে, পাঁপড় ভাজা, আলুর দম, এখানে আছে স্যালাড, আর এখানে আছে ডাল। আজকে বুঝলো তো ঝড়ের বেগে খেয়েছি একদম, কারণ তিয়াসা ফোন করেছে যে ওর নাকি হয়ে গেছে, কলেজের কাছে ওর দাঁড়িয়ে আছে, তো তাড়াহুড়ো করে খেলাম, যদি এত তাড়াহুড়ো করে খাওয়াটা ঠিক না। তো যাই এখন তাড়াতাড়ি করে রেডি হবো, আর তোমরা খাওয়ার টেবিলে বোনকে দেখতে পাওনি, কারণ বোন আবার আমার মানার সাথে, মানা বলতে মাসি, তো মাসির সাথে দাদুর বাড়ি চলে গিয়েছে, তো তাই জন্য ওকে দেখতে পাওনি। তো যাই এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোই। তো এখানে তিয়াসাকে পেয়ে গেছি, সঙ্গীতা এখনও আসেনি, ওর 4টা বাজে কলেজে আছে, তো আমরা এখন আগে ফোড়া মোড়ে যাচ্ছি, ফোড়া মোড়ের যা যা বাজার সেটা পরে দিয়ে তবে আবার বিচিত্র মার্কেটে আসবো, তো এখন ওখানেই যাচ্ছি হাঁটতে হাঁটতে। নিয়ে আসছে অনেক টায়ার্ড, এক সকালে কলেজ এসেছে, খেয়ে দিয়ে এসেছে কিনা কী জানে,
যাই হোক, আমার কলেজের ড্রেস নেওয়া হয়ে গেছে, এখানে এখন একটা কাফতান কুর্তি দেখছিলাম ওটাও নেওয়া হয়ে গেছে, নেক্সট এবার পাঞ্জাবির দোকানে যাবো। এটা একটা ভালো লাগছে কিন্তু মানে কোনো কাজ নেই, বুঝতে পারলেন, কাজের মধ্যে একটু সুতোর কাজটা জানা থাকে, এই কালারটা ঠিক না, মানে কটা লাগবে তোমার কলাপাতার রং, একটু খুলে দেখাবেন, এই কালারটাই আমাদের পছন্দ হচ্ছে, না 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 ঠিক আছে, সাইজ ঠিক আছে, এরকম সাইজ থাকে যা যা লাগবে বার করতে বলছে, তো এখানে সব রকমই পাওয়া যায় ডেকোরেশনের জন্য যা যা লাগে, হ্যাঁ তো ওটাই নিয়ে দেন বেরিয়ে যাবো হয়তো বাড়ি। মাঝে মধ্যে ঝলঝলে একটু মোমো খাচ্ছে, এই মোমোটা খুব টেস্টি, দেখো একবার তিন রকম চাটনি দেয় আর মেয়োনিজও দেয়, আজকে যদি মেয়োনিজটা নেই তো এটা খেয়ে আর ভাইয়ের জন্য নিনবো প্যাক করে, দেন বাড়ি ঢুকেই যাব। অসাধারণ পাউরুটি আছে, আজকে তোমাদের পাউরুটির গল্প শোনাচ্ছি, দাঁড়াও যে ধর ধর ধর, না না ওটা কম্বো প্যাক ছিল, ভাইও আজকে হচ্ছে মেয়োনিজ খুঁজছে মোমোতে, আর ওই ঝলঝলিয়াতে না ওই হচ্ছে যেটা দার্জিলিং মানে মোমো বলে একটা দোকান বসে ওখানে, তো ওই মোমোটা এত টেস্টি, মানে সিরিয়াসলি খুব টেস্টি, মানে স্যুপটাও যেমন টেস্টি প্লাস মোমোটাও তো ওই মেয়োনিজ দেয়, তো আজকে দেয়নি কেন জানি না, তো ভাইও খুঁজছিল আর আমি ওখানে গিয়ে খুঁজছিলাম যে কাকু মেয়োনিজ করে আজকে বলছে আজকে নাকি আসেনি না কি ব্যাপার, যাই হোক তো এখন আমি আগে ফ্রেশ হয়ে যাই, দেন তোমাদের ওই পাউরুটির গল্পটা শোনাচ্ছি। তো তোমাদের একটা কথা বলার আছে, যারা জানো তাদের তো ঠিক আছে, যারা জানো না তারা ভালো করে শুনে নাও, যে বাইরে থেকে যখনই আসবে তখন অবশ্যই ফেস ওয়াশ করবে, আর যারা মেকআপ করছো তারা অবশ্যই সেটাকে রিমুভ করে ফেস ওয়াশ করে দেন একটা ময়শ্চারাইজিং ক্রিম বা একটা সিরাম দিয়ে দিও, দেখবে ফ্রেশ ফ্রেশ ফিল করবে, আমি তো মানে সেরকমই করি আর বেশ ফ্রেশ ফিল করি, খুব মানে ভালো লাগে তখন, মানে মুডটাও বেশ ফ্রেশ হয়ে যায়, তো যাক এটাই বলার ছিল। আর যারা প্লিজ এরকম করছো যে ফেস ওয়াশ করছো না বা মেকআপ রিমুভ করছো না এমনি এমনি থেকে যাচ্ছো সারা রাত, তো এরকম করো না প্লিজ, মানে ফেস ওয়াশ করে দেন হচ্ছে একটা ময়শ্চারাইজিং ক্রিম আর মানে বা একটা সিরাম অবশ্যই দিও। তো তোমাদের এবার পাউরুটির গল্পটা শোনায়, মানে হাসিও পাচ্ছে আবার রাগও হচ্ছে, যাই হোক তো তখন মোটামুটি 4:30 বাজছে, হ্যাঁ মার্কেটেই আছি, দিয়ে মা ফোন করে বলছে যে মামনি আসার বেলাতে একটা পাউরুটির প্যাকেট আনবি, বললাম কেন, মানে গতকালই মা টাউনে গিয়েছিল তো আসার পথে ওই পাউরুটি বাটা এগুলো সব আনতে বলেছিলাম, তো নিয়ে এসেছিল, এবার আমি তো তখন আমি মাকে বলছি যে তুমি তো কালকেই নিয়ে আসলে সেটা কি হলো, মা বলছে বাঁদরে নিয়ে পালিয়েছে, মানে তুমি ভাবো একবার অতবার একটা পাউরুটির প্যাকেট পুরোটাই বাঁদর নিয়ে পালিয়ে গেছে, এমনি তো আমাদের দিনের বেলাতে চারদিকে গেট ফেট বন্ধ হয়ে থাকে, হয়তো কোনোভাবে খোলা পেয়েছে, একদম ঘরের ভেতর থেকে ঢুকে পুরো পাউরুটির প্যাকেটটাই নিয়ে হাওয়া হয়ে গেছে, মানে ওখানে যদি বাটারের প্যাকেটটাও থাকতো ওটাও নিয়ে পালাতো, বেশ একবারে পাউরুটি যে বাটার ফাটার লাগিয়ে খেত, তো যাই হোক আবারও আমাকে কিনতে হলো, কিনে নিয়ে আসতে হলো, তো এগুলো করে আমাদের এখানে না বাঁদরের তেমন উৎপাদ নেই, বাট যখন আসে তো এরকম মানে বড় বড় উৎপাদগুলো করে যায়, এর আগে ডাল ভেঙে দিয়েছিল, তো যাই হোক খুব মানে রাগও হচ্ছে আবার হাসিও পাচ্ছে ব্যাপারটা শুনে, মানে মা বলছি ওটা মানে বাঁদরের কপালেই ছিল তো খেতে দেয় ওকে, তো এরকম একটা ব্যাপার, তো যাই হোক এখন গিয়ে একটু পড়তে বসবো। দেন তোমাদের দেখাচ্ছি যে আজকে কি কিনলাম না কিনলাম,
লিখছিলাম আর মা ফোন করলো যে আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নে, তারপরে আবার যা করার কর। তো আগে এখন যাই খেয়ে নি, দেন তোমাদের দেখাবো যে কি কিনেছি না কিনেছি, দেন আবার আমাকে লিখতে হবে, মানে অনেক লেখা, মানে মাথা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে এবার। তো যাই হোক, আর মানে মাকে বললাম যদি যে তুমি আগে খেয়ে না, তাহলে আমি আর ভাই পরে খেয়ে নিব। তো আমি জানি মা একা খাবে না, তো যাই হোক আগে গিয়ে খেয়ে নি, দেন বাকি যা করার কর। তো আমি খেয়ে দিয়ে চলে এসেছি আর এখন আবার আমাকে লিখতে বসতে হবে। তো তার আগে একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিই যে কি কিনেছি না কিনেছি। তো প্রথমে হচ্ছে এরকম একটা কাফতান কুর্তি আছে, তো অলরেডি তোমরা এটা বুঝতে পেরেই গেছো যে একটা মেয়েরই কালকে জন্মদিন, বাট কার জন্মদিন সেটা এখন বলবো না, সেটা জানতে হলে পরের ব্লগটা তোমাদের অবশ্যই দেখতে হবে। তো এরকম একটা লাল কালারের উপরে আছে, এরকম গোল গোল এই ধরনের প্রিন্ট আছে। তো মানে এই প্রিন্টটা আমার আর দিয়ে আসার প্রথমেই পছন্দ হয়েছিলো, তারপরে আবার আমরা হচ্ছে যে গ্রুপে পাঠিয়েছিলাম তো সবার এটাই পছন্দ হয়েছিলো, তো এটাই ফাইনালি নিয়েছি। তো এটা কালকে ওকে পরিয়ে দেখবো কেমন লাগে না লাগে, তো আর তোমাদেরও দেখাবো। তো যাক, এটা হচ্ছে ওর। আর পরশু দিন আছে ভাইয়ের জন্মদিন, তোমাদের আমি আগেই বলে দিচ্ছি, কারণ পাঞ্জাবি আমাদের দলে তো একটাই ছেলে, তো ওর পাঞ্জাবিটা আছে, বাট ওর জন্য পাঞ্জাবি নিয়েছি, বাট কোন কালার সেটা আমি এখন দেখাবো না, কারণ আমি হচ্ছে কালকে যার জন্মদিন তারটা দেখাতে পারলাম, কারণ কালকে রাত্রে এই ব্লগটা যাবে আর অলরেডি আমার সারাদিনে ওর বার্থডে সেলিব্রেশন করা হয়ে যাবে। বাট ভাইয়েরটা যদি আজকে দেখিয়ে দিই, ভাই তো জন্মদিনের আগেই দেখে নেবে যে কি কালার আছে না, যে গিফট দেখে নেবে, তো ব্যাপারটা একটু কেমন হয়ে যাবে। তো যাই হোক, ওটা আর দেখাচ্ছি না, ওটা সেদিনই দেখিয়ে দিব যখন ভাইকে দেবো বা ভাইকে পড়িয়ে তোমাদের অবশ্যই দেখিয়ে দিব। তো নেক্সট যেটা কিনেছি বলা ভুল, আগেই কিনে ওটা সেলাই করতে দিয়েছিলাম, তো আজকে ওটা নিয়ে এসেছি। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আমাদের কলেজের ইউনিফর্ম, এরকম পিঙ্ক কালারের একটা চুড়িদার আর হচ্ছে ব্ল্যাক কালারের পাজামা। তো এমন আমি ভুলে গেছি, কিন্তু ব্ল্যাক কালারের একটা ওড়নাও কিনতে হবে, যাই হোক আমি কোনোদিন গেলে আবার নিয়ে নিবো বা আমাকে দিয়ে আনিয়ে নিবো। তো এরকম আমাদের কলেজের ইউনিফর্ম, এটা চুড়িদার, এটা পাজামা। তো যাক, আমার পার্সোনালি এই কালারটা একদম ভালো লাগে না, কিছু করার নেই, এটা ইউনিফর্ম পরতেই হবে। অ্যান্ড নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে ইয়ারিং, আমি একটা নিয়েছি আর তিয়া স্যার একটা নিয়েছে, যদিও দুজন দুই রকম নিয়েছি, আর আমাদের দুজনের মধ্যে কারোর আগে থেকে প্ল্যানিং ছিল না যে ইয়ারিং কিনবো, ভালো লাগলো বলে নিয়ে নিয়েছি। আর আমার একটা বাজে অভ্যেস আছে, ভালো একটু ইয়ারিং দেখলেই আমি কিনে নিই, বাড়িতে এনে জমা করি, পরি তো কম। তো আজকের এই ইয়ারিংটা এই ধরনের নিয়েছি, অ্যান্ড আমি জানি ভালো করে তোমরা কেউ বিশ্বাস করবে না, যেটা মাত্র 30 টাকা, ওখানে যা মানে ইয়ারিং ছিল সবই 30 টাকা, তিয়া স্যার ইয়ারিংয়ের দামও 30 টাকায় নিয়েছে, তো এটারও 30 টাকাই দাম। আই থিঙ্ক আমাকে পরে ভালোও লাগবে। তো তোমাদের কেমন লাগলো ইয়ারিংটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড লাস্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে এই পতঞ্জলির অ্যালোভেরা জেল, আর তোমরা সবাই জানো মেবি যে এই অ্যালোভেরা জেল আমাদের ফেস বলো, বডি বলো বা হেয়ার বলো সব কিছুর জন্য কতটা ভালো, যদিও আমি শীতকালে রাখি না, কারণ তখন ঠান্ডাতে কোনো রকম প্যাক লাগাই না আর আমি রাখিও না, তো গরমেই বেশি রাখি, কারণ তখন এই সমস্ত প্যাক প্যাক আমি বাড়িতেই তৈরি করি, হোমমেড প্যাকগুলো আর লাগাতে থাকি, আর আমি চুল নিয়ে বেশি চর্চা করি, তো যাই কোটাতে এটা কাজে লাগবে। আর রিসেন্ট আমার এই চোখের নিচে এই কালো কালো দাগ, যেটা ডার্ক সার্কেলসের খুব সমস্যা হয়ে গেছে, দেখেই বিচ্ছিরি লাগে, তো ওটার জন্য একটা হোমমেড প্যাক দেখেছিলাম, যেটা রিভিউ দেখেছিলাম খুব ভালো, তো ওখানে মানে এই জেলটাও দিয়েছিল, তো ওই জন্য আরও নেওয়া। তো দেখা যাক কেমন রেজাল্ট দেয়, যদি ভালো দেয় তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি খারাপ দেয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এই তো এই কটাই বাজার আজকে হয়েছে। তো লিখতে বসার আগে ভাবলাম আজকের ব্লগটাও এন্ড করে দিই, বাট এন্ড করার আগে যারা কমেন্ট করেছে তাদের নামটা আমি অবশ্যই নেবো আজকে। তো প্রথমে হচ্ছে শ্রীপর্ণা দাস, নেক্সট হচ্ছে অঞ্জন সাহা, দেন হচ্ছে রয়, দেন হচ্ছে রিমঝিম সরকার, নেক্সট সঙ্গীতা রয়, দেন তিয়াশা সরকার ব্র্যাকেটে রিচা, দেন অনামিকা দাস, দেন অর্ঘ দাস, আর লাস্ট হচ্ছে অনুশ্রী মণ্ডল। সো থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান, অ্যান্ড যারা কমেন্ট করছো না তারাও প্লিজ কমেন্ট করো। অ্যান্ড ব্যাস, আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড আবারও দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, নেক্সট ব্লগ অবশ্যই দেখতে হবে, আই থিঙ্ক সেটাও খুব ভালো লাগবে। অ্যান্ড ব্যাস, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।